السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. الحمد لله الذي بعزته وجلاله تتم الصالحات. وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد بن عبد الله رسول الله صلى الله عليه وسلم. أما بعد، محترم আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহল্লাবাসী এবং দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, হামদ এবং প্রশংসা, কৃতজ্ঞতা আমরা আদায় করি। মহান রব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহ করে, ফজল করম করে আমাদের উপর তিনি মেহরবানি করেছেন। রমাদানুল মুবারক আমরা আমাদের জীবনে পেয়েছি, আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষেপে যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়গুলো উল্লেখ করার আগে একটা দোয়া আপনাদের সকলকে পাঠ করার জন্য অনুরোধ করছি। সেই দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহিল্লাজি, আলহামদুলিল্লাহিল্লাজি, আলহামদুলিল্লাহিল্লাজি আফানি, আফানি মিম্মা বাতালা বিহিম। আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা বাতালা বিহিম। এবং আমরা এই দোয়াটা পাঠের সময় এই নিয়ত করি যে যদি এখানে কেউ এই রোগে আক্রান্ত থাকেন, আমি ওই আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাকে মুক্ত রেখেছেন। যারা এই রোগে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন তাদের থেকে হাদিসে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে কোনো ব্যক্তি কোনো রোগে আক্রান্ত কিংবা বালা মুসিবতে আক্রান্ত কোনো ব্যক্তির কথা শুনে সে যদি এই দোয়াটি পাঠ করে কথা বলে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা বাতালা বিহিম ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিন ইবাদি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাকে কথা বলতে থাকেন ওই ব্যক্তিকে যে লাকাল আফিয়া, তোমার জন্যে এই বিপদ থেকে বা এই রোগ থেকে মুক্তির ফয়সালা হয়ে গেল, তোমার জন্য এই রোগ থেকে বা এই বিপদ থেকে আফিয়াত এবং মুক্ততার ফয়সালা হয়ে গেল। তাই আমরা যে কোনো সময় সংবাদে হোক, টেলিভিশনে হোক, পেপারে হোক, যে কোনো সংবাদে বা মোবাইলের মাধ্যমে কারো যদি আমরা এই রোগে আক্রান্ত হওয়ার কথা শুনি, আমাদের পরিচিতদের মধ্যে বা যে কেউর মধ্যে যে কোনো দেশে, সাথে সাথে আমি যেন মনে করে এই দোয়াটা পাঠ করি যে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা বাতালা বিহিম, আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা বাতালা বিহিম। এবার যে তিনটা বিষয় সম্পর্কে আজকে জুমার এই সংক্ষিপ্ত বয়ানে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, এই তিনটা বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যে ভাই রমাদানুল মুবারককে পাওয়া এ অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং বিশেষ করে আসল সময় রমাদান মাসের আসল সময় হচ্ছে শেষ দশক, যে শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে রেখেছেন, শাবে কদরকে রেখেছেন। আর শাবে কদরের ফজিলত সম্পর্কে
লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথা ইরশাদ করেছেন, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা রাত হাজার মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ এবং উত্তম। এত বড় সুযোগ, এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তাই এখন যে মুহূর্ত, এখন যে সময়, এখন যে দিন এবং রাত আমরা অতিবাহিত করছি, এর মধ্যে তো একটা রাত আমাদের চলেই গেল, একুশের রাত আমাদের গতকাল চলে গেল, একুশের রাতও লাইলাতুল কদর, শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো যা চলে গেছে সেটা তো চলেই গেছে, সামনে যে সময়গুলো আসছে এই সময়গুলোতে আমরা যেন কোমর বেঁধে, আমরা বাংলাতে একটা শব্দ ব্যবহার করি যে শব্দটা হাদিসেও এসেছে, কোমর বেঁধে আমরা যেন আমল করতে লেগে যাই, আমলের জন্য লেগে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা হাদিসে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশক যখন আসতো কি করতেন, আই কাওয়া আহলাহু, নিজের পরিবারের লোকদেরকেও রাত্রে ঘুমাইতে দিতেন না। সাধারণভাবে নফল সুন্নত ইবাদতের জন্য আরেকজনকে প্রেশার করা, আরেকজনকে ডাকাডাকি করা জোরপূর্বক, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। নফল সুন্নত ইবাদত প্রত্যেকের ইচ্ছার উপরে, সাধ্যের উপরে, যার সাধ্য গুলা ইচ্ছা হয় করবে, যার ইচ্ছা হয় করবে না। কিন্তু রমজানুল মুবারকের শেষ দশকের ফজিলতের বিষয়টাকে পরিষ্কার করার জন্যে, সুস্পষ্ট করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে, আগমন করলে, আই কাওয়া আহলাহু, নিজের পরিবারের লোকদেরকেও, স্ত্রীদেরকে ঘুমাইতে দিতেন না, জাগিয়ে দিতেন এবং এ কথা বলতেন। হাদিসে এসেছে, বুখারীর হাদিসেও এসেছে, আই কিলু সওয়াহিবাতিল হুজার, বিভিন্ন ঘরে বিভিন্ন বাড়িতে যে সমস্ত নারীরা আছেন, স্ত্রীরা আছেন, তাদেরকে তোমরা জাগিয়ে দাও। আর তার নিজের সম্পর্কে আছে ওয়াসাদ্দামি ইজারাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন, লুঙ্গি টাইট করে বাঁধা আমরা বাংলাতেও ব্যবহার করি। কোনো একটা কাজে বেশি আপনার সচেষ্ট হওয়ার জন্যে, বেশি কর্মঠ হওয়ার জন্যে, উদ্যমী হওয়ার জন্য যে লুঙ্গি বেঁধে লেগেছে, বা আমরা সাধারণত বলে থাকি কোমর বেঁধে লাগা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই রমজান ছাড়া নর্মাল সময়েও এমনিতেই তিনি অনেক বেশি আমল করতেন। আর রমজানুল মুবারকে তার অবস্থা কেমন হতো, এটাও হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে যে কানা ইযা দাখাল কানা ইজতাহিদু ফি রমাদান মা লা ইজতাহিদু ফি গায়রিহি, রমজান মাসে ইবাদতের জন্যে তার মুজাহাদা, তার চেষ্টা, সাধনা এত বেশি হয়ে যেত যা রমজান ছাড়া অন্য সময় পরিলক্ষিত হতো না, দেখা যেত না। আর যখন শেষ দশক আসত, এই সম্পর্কেও আছে যে কানা ইযা দাখাল আল আশরুল আওয়াখির মিন রমাদান ইজতাহিদু ফিহি মা লা ইজতাহিদু ফি গায়রিহি, শেষ দশকে তিনি রমজানের শুরুর চাইতে, এর আগের সময়ের চাইতে, শেষ দশকে তার চেষ্টা, তার সাধনা, তার ইবাদতের জন্য মুজাহাদা, এটা আরও অনেক 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 বেশি বাড়িয়ে দিতেন। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় নিয়ে নামাজে, সালাতে দণ্ডায়মান থাকতেন, দাঁড়িয়ে থাকতেন। হাদিসে এসেছে, হাত্তা তাওয়াররামাত কাদামা, তার কদম মুবারক, তার পা মুবারক ফুলে যেত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ব্যক্তি, কোরআনে কারীমে যার সম্পর্কে আল্লাহ বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, যে আল্লাহ তাআলা তার অতীতের বর্তমানের সব গুনাহ, তার তো কোনো গুনাহ নেই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম তাকে
ক্ষমার ঘোষণা দিয়েছেন, মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, মাফির ঘোষণা দিয়েছেন এত বড় নবী সাইয়্যিদুল আম্বিয়া, কিন্তু তারপরেও এত ইবাদত তিনি করতেন, আর এই ইবাদত রমজান মাসে আরও বেশি বৃদ্ধি পেত, আরও বেশি বাড়িয়ে দিতেন, আর রমজানের শেষ দশকে আরও বেশি বাড়িয়ে দিতেন। সুতরাং ভাইও, এই তো আর কয়েকটা দিন মাত্র, দেখতে দেখতে চলে যাবে। এই কয়েকটা রাত যেন আমরা জাগরণ করি এবং জাগ্রত থেকে আমরা যেন ইবাদত করি, বিশেষ করে 23, 25, 27, 29 বেজোর যে রাতগুলো আছে, যে রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, এই রাতগুলো যেন আমরা ঘুমের মধ্যে না কাটাই। নফল নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, তওবা ইস্তেগফার, বিভিন্ন যে জিকির আজকার আছে, এই জিকির আজকার, তওবা ইস্তেগফার ইত্যাদি যেন আমরা আদায় করি। আমাদের ঘরওয়ালিদেরকেও, বাসায় যারা আছে বাচ্চা কাচ্চা তাদেরকেও যেন আমরা উদ্বুদ্ধ করি। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টা হচ্ছে শবে কদর এবং লাইলাতুল কদর সম্পর্কে। শবে কদর এবং লাইলাতুল কদর সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই জানা আছে যে এই রাত মৌলিকভাবে এই উম্মতের জন্য একটা বিশেষত্ব এবং এই উম্মতের জন্য একটা পুরস্কার। এ ধরনের এত বড় সুযোগ আর কোনো উম্মতের ছিল না। এ রাহমাতুল্লিল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা পেয়েছি। এক রাত চিন্তা করলে দেখেন, একটা রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। কেবল হাজার মাস যদি আপনি হিসাব করেন, প্রায় 84 বছর হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন হাজার মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ। কত বেশি শ্রেষ্ঠ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমিত করে দেন নাই। এত বড় রাত, এত বড় ফজিলত কেবল কয়েকটা রাত। এ কথা নিশ্চিত উলামায়ে কেরাম বলেছেন হাদিসের আলোকে যে শবে কদর, লাইলাতুল কদর এ রমজানের শেষ দশকে, জোড়ো হতে পারে, সম্ভাবনা আছে, বেজোর রাতে সম্ভাবনাই বেশি। তো শেষ দশক, লাস্ট আমরা 9টা রাতও যদি, 10টা রাতও যদি আমরা জাগ্রত করি, জাগ্রত থেকে ইবাদত করি, এ কিন্তু কঠিন কিছু নয়। বান্দা ইচ্ছা করলেই হয়ে যায়। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বান্দার ইচ্ছা, বান্দার দৃঢ় সংকল্পের উপরে তিনি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে পথ দেখিয়ে দিই, অবশ্যই অবশ্যই পথ দেখিয়ে দিই। আল্লাহ তাআলা বান্দার দিলটাকে দেখেন। এবছর আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু পরিস্থিতি অত্যন্ত পেরেশানি এবং চিন্তার দিকেই যাচ্ছে, দিন দিন আরও জানেন আপনারা বৃদ্ধি পাচ্ছে, তাই পরিস্থিতির দিকে লক্ষ্য করে শবে কদর, লাইলাতুল কদর, এমনি তো নফল ইবাদত, সুন্নত ইবাদত এমনিতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে ঘরে করা উত্তম, মসজিদে নয়, ঘরে করা উত্তম, নর্মাল সময়ে এমনিতেই। আর এবছর তো পরিস্থিতির কারণে এটা আমাদের জন্য জরুরি যে আমরা ঘরে ইবাদত করব, আমাদের পরিবারের লোকদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রুনা জারি করব। আমি এর আগেও বলেছিলাম যে আমরা, সন্তান মারা যায়, চোখ দিয়ে পানি আসে, পিতা মাতা মারা যায়, চোখ দিয়ে পানি আসে, ব্যবসায় লস হয়, চোখ দিয়ে পানি আসে, কোনো বড় বালা মুসিবত হয়, চোখ দিয়ে পানি আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন হাত তুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করি, তখন কি বলবো এটাও মনে থাকে না, আর চোখ দিয়ে তো পানি আসেও না। ভাইও, চোখ শীতল করতে হবে, চোখ ঠান্ডা করতে হবে, চোখের পানি বের করতে হবে। এ আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয় যে ইসলামে আমরা জানি ভান করা জায়েজ নেই, ইসলামের দৃষ্টিতে ভান করা এ হলো মুনাফিকি, কিন্তু একমাত্র দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভান করা কেউ পছন্দ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ফাইন লাম তাবকু ফাতাবাকাও, যদি তোমার কান্না না আসে, স্বাভাবিকভাবে যদি কান্না নাও আসে, ফাতাবাকাও, কান্নার ভান করবে তুমি, হাউমাও করবে, একদম বুক ফেটে তুমি
তোমার কান্না তোমার আবে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করবে। তৃতীয় নম্বর যে বিষয়টা এবং শেষ বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে এই সময় আমাদের সচ্ছল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের উপরে সাদকাতুল ফিতির বা আমরা বাংলাতে যেটাকে ফিতরা বলি, ফিতরা হচ্ছে ওয়াজিব। ফিতরা এবং জাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে জাকাতের যে মিনিমাম সম্পদটা আছে নিসাব যেটাকে বলা হয় 7.5 গুণ স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ 64,000 টাকার মতো হয় আমরা বর্তমান হিসাব করেছি। তো এই টাকাটা বছরের শুরু বছরের শেষ এরকম মিনিমাম 1 বছর তার কাছে থাকা এবং বছরের শুরু শেষে থাকা, মাঝে যদি নাই হয়ে যায় অসুবিধা নাই কিন্তু বছরের শুরু এবং শেষে যদি থাকে তাহলে জাকাত তার উপরে ফরজ হয়ে যায়। আর জাকাতুল ফিতির বা সদকায় ফিতির এরকম বছর থাকা জরুরি নয়, ঈদের দিন সুবে সাদেকে ওই সময়টাতে এই পরিমাণ সম্পদ যদি ওই দিন নতুন করেও কারো কাছে আসে, দিন অতিবাহিত হয়নি কয়েকদিন অতিবাহিত হয়নি, তারপরেও সদকায় ফিতরা দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায় তার নিজের পক্ষ থেকে তার নাবালের সন্তানদের পক্ষ থেকে। আর যদি ওয়াজিব নাও হয় এমনিতেও আদায় করা আমার উপরে ওয়াজিব না কিন্তু তারপরেও আদায় করা হচ্ছে এটা উত্তম, এটার খাত হচ্ছে জাকাতের খাত যারা তারাই। আল্লাহ তাআলা আর ধরনের খাত কোরআনে কারিমে বলেছেন, এর মধ্যে আমরা জানি মিসকিন ইয়েতিম যারা আছে অসহায় যারা আছে যারা জাকাত নিতে পারে তারাই এটার খাত। আমি যে কথাটা বিশেষভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এবছর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বনিম্ন ধার্য করা হয়েছে 70 টাকা আর সর্বোচ্চ ধার্য করা হয়েছে 2,200 টাকা। সর্বনিম্ন হচ্ছে 70 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 2,200 টাকা এ প্রতিজন এক একজনের। এই যে পার্থক্যটা এই রহস্যটা আপনাদেরকে বলি, এ তো ইসলামী ফাউন্ডেশন ধার্য করার বিষয় না, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। হাদিসে কয়েকটা সামগ্রীর কথা আছে, হাদিসে গমের কথা আছে আটা বা গমের কথা, হাদিসে কিশমিশের কথা আছে, হাদিসে খেজুরের কথা আছে, হাদিসে পনিরের কথা আছে, হাদিসে যবের কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে আপনার মদিনাতে গমের দাম ছিল বেশি, তাই সাধারণভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গম দিয়ে আদায় করতেন। আর আমাদের সমাজে হয়ে গেছে উল্টা, আমাদের সমাজে আমরা সর্বনিম্ন গুণটা যে 1,000 কোটি টাকার মালিক উনিও 70 টাকা চিন্তা করে, যে 100 কোটি টাকার মালিক উনিও 70 টাকার চিন্তা করে, যে 10,000 টাকার মালিক সেও 70 টাকার কথা চিন্তা করে, জায়েজ হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু শরীয়তের কাম্য এটা না, আল্লাহ আল্লাহর রসুলের কাম্য এটা না। এই যে পার্থক্যটা হাদিসের মধ্যে যে এটার কথা আছে ওইটার কথা আছে, এই পার্থক্যটার একটা হিকমত এবং একটা রহস্য হচ্ছে যে মৌলিকভাবে তুমি তোমার সামর্থ্য অনুসারে তুমি চিন্তা করবে যে সামর্থ্য কম আটা দিয়ে দেওয়ার সে আটা দিয়ে দিবে, কিন্তু যার সামর্থ্য আর একটু বেশি সে খেজুর দিয়ে দিবে। খেজুরের মধ্যে আবার আপনারা জানেন বিভিন্ন প্রকারের খেজুর আছে, আজুয়া খেজুর আছে সবচাইতে দামি খেজুর বা আরও এরকম খেজুর আছে, আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি হিসাবটা করবেন। কেবল এই কথাটা আপনি লক্ষ্য রাখবেন যে আপনি দুনিয়ার অন্যান্য বিষয় করার সময়, আপনার কাপড় কেনার সময়, আপনার বাচ্চাদের কাপড় কেনার সময়, আপনার স্ত্রীর কাপড় কেনার সময়, আপনার বাসার খরচ মেনটেন করার সময় আপনি যেমন আপনার স্ট্যাটাস চিন্তা করেন, আপনার অর্থনৈতিক অ্যাবিলিটি এবং সামর্থ্য চিন্তা করে আপনি খরচ করেন, সুতরাং এই বিষয়টাতেও আল্লাহর রাস্তায় খরচ করার সময়ও আপনি 70 টাকা চিন্তা করেন না, আপনি আপনার সাধ্য অনুসারে আপনার সামর্থ্য অনুসারে আপনি চিন্তা করবেন। এক্ষেত্রে সুন্দর একটা সিস্টেম আছে আমরা করে থাকি সাধারণত, সেটা হচ্ছে যে ঈদ উপহার নামে আমরা একটা প্যাকেট তৈরি করি। ঈদ উপহার নামে এখানে আপনার একটা পরিবারের ঈদের দিনের যে খাবার, সেমাই থাকবে, চাল থাকবে, গোশত থাকবে, কাপড় থাকবে, হয়তো ম্যাক্সিমাম আপনার 500 টাকা বা এরকম লাগতে পারে বা আর একটু বেশি লাগতে পারে। অর্থাৎ ঈদের দিনের একটা পরিবারের যা যা দরকার আপনি ঈদ উপহার একটা প্যাকেট করে ওই পরিবারগুলিকে যদি এটা পৌঁছায় দেন
আশা করা যায় ইনশাআল্লাহ এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খুশি হবেন, আপনার প্রতি সন্তুষ্ট হবে। আর সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা ফিতরার দ্বারা, যে যেন ঈদের দিনের আনন্দে এবং খুশিতে আজকে আমি যেমন আমার পরিবার বাচ্চাদেরকে নিয়ে আনন্দ খুশি করছি, যেন ওই গরিব যারা আছে, মিসকিন যারা আছে, তারাও যেন ঈদের খুশিতে তারাও যেন শরীক হতে পারে। আর যদি 30 টাকা 20 টাকা, একজনকে 10 টাকা 5 টাকা 70 টাকা হিসাবে দেই, থুক যদি দেই, তাহলে এটা কিন্তু কি হয় না, ওই মূল যে লক্ষ্যটা, মূল যে মকসদটা, এটা আদায় হয় না। তো আজকে এই তিনটা বিষয় সম্পর্কেই আলোচনা করার ইচ্ছা ছিল। ভাইও আবারও দোয়ার দরখাস্ত করছি আমার জন্য, আমার পরিবারের লোকদের জন্য, আপনাদের কাছে। আমিও সবসময় আপনাদের জন্য একদম এইভাবে, যে আমার মসজিদের মুসলিয়ান কেরাম যারা আছে, এইভাবেই আমি সবসময় দোয়া করি আমার ব্যক্তিগত দোয়াতে। অনেকে একটা মাসলা নিয়ে একটু দ্বিধার মধ্যে আছেন, জিজ্ঞাসা করেছেন আমাকে যে এখন তো সরকারের পক্ষ থেকে জুমাতে উপস্থিত হওয়া এই ব্যাপারে ওই কড়াকড়ি নিষেধাজ্ঞাটা নাই, যে সংখ্যার রেস্ট্রিকশন বা আগে যেটা ছিল, এই মুহূর্তে যদি কেউ জুমার নামাজে না আসতে চায় তাহলে তার বিধানটা কী হবে? ভাই, এই প্রশ্নের উত্তর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যে ইস্তাফতি নাফসাক, মুফতিকে জিজ্ঞাসা করার আগে, মৌলবীকে জিজ্ঞাসা করার আগে তুমি ফতোয়া আস্ক ইয়োরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞাসা করো। কারণ এটা বর্তমান যে অবস্থাটা আমি এর আগেও বলেছি, সরকারের বিধিনিষেধের সাথে সম্পর্কিত অবস্থা না, অবস্থাটা হচ্ছে আমার আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তাই আপনি যদি মনে করেন এ কথা, আপনার স্বাস্থ্যের উপরে আপনি শঙ্কা, আপনার আশঙ্কা থাকে, তাহলে সেটা আপনি, আপনার ফতোয়া আপনার কাছে, আপনি না আসতে পারেন, আপনি মাজুর, আল্লাহ তাআলা আপনার দিল দেখবেন, আপনার অবস্থা দেখবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি সুযোগকে আপনি ব্যবহার করেন, আপনার নিয়ত আল্লাহ তাআলা জানেন, যে সুযোগ পেয়েছি তাই এখন না গেলাম, ওই ধরনের আপনার কোনো অবস্থা না থাকা সত্ত্বেও, তো আপনার কলব, আপনার নিয়তে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিবেন। এটা ফতোয়া দেওয়ার বিষয় না, বুঝতে পারছেন না কথাটা, এটা ফতোয়া দেওয়ার বিষয় না, এটা প্রত্যেকের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। আমি একটা ফতোয়া দিয়ে দিলাম কিন্তু আপনার স্বাস্থ্য সেটা কুলাইল না, এটা হতে পারে না কখন। আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে জানেন, এবং ইসলামের বক্তব্য হচ্ছে এই ধরনের মুহূর্তে আপনার স্বাস্থ্য রক্ষা করা, সুস্থ থাকা, এবং সুস্থ থাকার জন্য যা যা সতর্কতা অবলম্বন করা, এই অবলম্বন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে কবুল করে নিন, বিশেষ করে শবে কদর, লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।